হ্যাঁ, তাপ গতিবিদ্যার প্রথম সূত্র শেষ। আজকে হচ্ছে দ্বিতীয় সূত্র। এখন তোমরা একটু মনে করে দেখো যে তাপ গতিবিজ্ঞানের প্রথম সূত্র কি বলছিল। প্রথম সূত্র আসলে তোমার যে শক্তির সংরক্ষণশীলতার সূত্র, সেটাই কিন্তু আসলে প্রথম সূত্র ছিল। মানে এই শক্তি কোনো রকমে হারায় যাবে না, না হারায় যাওয়ার পরে কি হবে, বিভিন্ন রূপে কনভার্ট হবে। খেয়াল করো, প্রথম সূত্রে আলোচনা করি যে তোমার একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে তাপ বা শক্তি আদান প্রদান হয় বা হতে পারে। এখন কথা হচ্ছে যে এই শক্তির আদান প্রদান কোন দিক থেকে কোন দিকে হবে, বা আমরা যখন কোন একটা সিস্টেমে যখন আমরা কাজ করব, ঠিক আছে, যখন ধরো এই সিস্টেমটা থেকে আমরা কিছু তাপ দিব, বাইরে থেকে কিছু তাপ দিব, আর এখানে কিছু কাজ পাব, ঠিক আছে, এখন আমি কতটুকু পরিমাণে কাজ পাবো, বা এমন কি কোনো কাজ পাওয়া সম্ভব যে আমি যতটুকু তাপ দিলাম ঠিক ততটুকু এখানে বাহ্যিক এনার্জি বা বাহ্যিক যে কাজ আমি পাইছি, যে এগুলো সম্ভব কিনা, মানে কিছু মিস্টেরিয়াস কোশ্চেনের অ্যান্সার দিবে হচ্ছে তোমার তাপ গতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্র। আচ্ছা, এবার দেখো যে দুটা বড় দুইটা, একটা বড় আর একটা ছোট বস্তু আঁকলাম। ধরো এই বড় বস্তুটার মধ্যে তোমার 1000 জুল শক্তি আছে, আর এটার মধ্যে আছে, ছোটটার মধ্যে আছে ধরে নাও 800 জুল তাপ শক্তি। খেয়াল করো এটার মধ্যে শক্তি অনেক বেশি, এটার মধ্যে শক্তি কম। আচ্ছা, তারপর এটা টেম্পারেচার ধরে নাও যে 50 ডিগ্রি সেলসিয়াস, আর এটার টেম্পারেচার হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস। এখন খেয়াল করো যে এখানে অনেক বেশি শক্তি আছে, এই বেশি শক্তি থেকে কোন দিকে যাবে তাপ শক্তি? নর্মাল সেন্সে আমরা বলতে পারবো যে এই ছোটটার দিকে যাবে, কিন্তু আসলে কিন্তু এরকমটা হয় না। আসলে কি হয়, যদিও এখানে কম তাপ আছে, তারপরেও দেখা যাবে এই কম তাপ থেকে বেশি তাপে যাবে। কেন? এই যে তাপমাত্রার কারণে, মানে তাপমাত্রাই হচ্ছে ওই ডিটারমাইনিং ফ্যাক্টর যেটা কিনা তাপ আদান প্রদানের দিককে নির্দেশ করবে। ধরো এখানে ইয়ে করার পর যখন তাপের আদান প্রদান শেষ, তখন হয়তো এরকম হয়ে গেছে যে এটার মধ্যে হয়ে গেছে এবার 500 জুল, মানে এটার মধ্যে কত হবে, ঠিক যতটুকু কমছে এখানে ততটুকুই বাড়ার কথা, এখন হয়ে যাবে কত, 1300 জুল। আচ্ছা, তার মানে আমরা দেখি যে সবসময় উত্তপ্ত বস্তু থেকে কম উত্তপ্ত বস্তুর দিকে কি যায়, তাপ যায়। আচ্ছা, এখন কোনোভাবে এটা কি সম্ভব যে আমি এই কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রায় নিয়ে যাব তাপ শক্তি, এটা সম্ভব কিনা? আমি যদি এই প্রশ্নটা করি, আপাতত আমরা জানি না যে এটা সম্ভব কিনা, কিন্তু আমরা আজকে যে টপিকটা পড়তেছি দ্বিতীয় সূত্র, সে আবার ঠিকই অ্যান্সার দিবে যে এটা আসলে সম্ভব কিনা, নেওয়া যাবে কিনা। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা যখন বললাম যে এখান থেকে এখানে তাপ শক্তি আসলো এবং এখন তাপের আদান প্রদান মানে বন্ধ হয়ে গেছে, এর মানে কি? এর মানে হচ্ছে যে এখন উভয়ের তাপমাত্রা সমান হয়ে গেছে। ধরো যে এটার তাপমাত্রা বেড়ে হয়ে গেছে 60 ডিগ্রি, এটাও কমে হয়েছে 60 ডিগ্রি। যখনই আমরা বলি যে দুইটা বস্তুর মধ্যে তাপমাত্রা সমান হয়ে গেছে, হয়ে যায়, তখন আমরা বলি যে তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে বা তাপীয় সাম্যাবস্থায় পৌঁছেছে। এবং এই সূত্র এটারও অ্যান্সার দিবে যে কোন একটা সিস্টেম কখন সাম্যাবস্থায় পৌঁছাবে বা কখন সে সাম্যাবস্থা থেকে কতটুকু দূরে আসছে, এই সবকিছুর অ্যান্সার কিন্তু আমরা এই তাপ গতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্র থেকে পাবো। তার মানে আশা করি তোমরা এই এটার ইম্পর্টেন্সটা বুঝতে পারতেছো যে আসলে আমরা এখানে কি পড়তে যাচ্ছি। এখন এই দ্বিতীয় সূত্রের বিবৃতিটা শিখা একটু জরুরি, কারণ মাঝে মধ্যে 1 নম্বর বা 2 নম্বরের জন্য দিয়ে দেয় তাপ গতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্রের বিবৃতি লিখো, ঠিক আছে, এটা তোমরা মুখস্থ করবা। এটা এই কারণে ইম্পর্টেন্ট যে তিনজন আলাদা আলাদা সায়েন্টিস্ট তিনটা আলাদা আলাদা বিবৃতি দিচ্ছেন, ঠিক আছে, এবং প্রত্যেকের মূল কথা আসলে একই, কিন্তু প্রকাশ করার ভঙ্গিটা আলাদা। যেমন প্রথমে তোমার আসে হচ্ছে ক্যালভিনের বিবৃতি, লর্ড ক্যালভিন, তোমার ব্রিটিশ সায়েন্টিস্ট ক্যালভিন, তিনি একটা বিবৃতি দেন। দ্বিতীয়ত সবচেয়ে তোমার কার্যকর যে বিবৃতিটা, এবং এটা আসে অধিকাংশ সময়, ক্লসিয়াসের বিবৃতি,
ক্লসিয়াস। আর তৃতীয়ত আরেকটা শিখতে হবে, সেটা হচ্ছে তোমার প্লাঙ্কের বিবৃতি। আমি একটা একটা করে আলোচনা করব। দেখো লর্ড ক্যালভিন কি বলে গেছে, ক্যালভিন বলছে যে কোন বস্তু বা উৎস হতে তাপ সংগ্রহ করার ফলে যখন এর তাপমাত্রা পারিপার্শ্বিকের বস্তুগুলোর মধ্যে শীতলতম বস্তুর তাপমাত্রা অপেক্ষাও কম হয়, তখন তার আর যান্ত্রিক ব্যবস্থার সাহায্যেই তা হতে তাপ সংগ্রহ করে কাজ করা সম্ভব নয়। আসলে এগুলা খুবই তোমার কি বলে বইয়ের এগুলা মুখস্থ করা ছাড়া উপায় নেই, কষ্ট হলেও মুখস্থ করবা। ক্যালভিন কি বলেছে আমি জাস্ট ব্যাখ্যাটা তোমাদের করব। সে যখন বলে যে কোন একটা উৎস থেকে তুমি তাপ গ্রহণ করছো, ঠিক আছে, খেয়াল করো ধরো এই হচ্ছে একটা উৎস, জাস্ট হালকা পাতলা আমি বোঝানোর চেষ্টা করি, এটা একটা একটা বস্তু যেটা তাপ উৎস হিসেবে কাজ করতেছে, ঠিক আছে, তুমি এর থেকে তাপ সংগ্রহ করে নিছো, তাপ হচ্ছে শক্তি, শক্তি সংগ্রহ করে নিছো। এখন এর তাপমাত্রা যেটা হয়েছে, এর তাপমাত্রা অবশ্যই কি হবে, টেম্পারেচার ফল করবে, তাপ শক্তি বের করে নিয়ে গেলে। আচ্ছা এর তাপমাত্রা কমে গেছে, এখন যদি এমন হয় যে আশেপাশের যে পরিবেশটা তোমার সারাউন্ডিং যেটা আছে, আমরা শুরুর দিনে ব্যাখ্যা করছিলাম যে একটা হচ্ছে সিস্টেম আর একটা হচ্ছে সারাউন্ডিং। আচ্ছা এখন দেখা গেল যে এর তাপমাত্রা সারাউন্ডিং থেকে আরো কমে গেছে, ঠিক আছে, তুমি একটা বস্তু থেকে তাপ গ্রহণ করতেছো, তাপমাত্রা কমবে, কিন্তু দেখা গেল যে এটা সারাউন্ডিং থেকে আরো কমে গেছে, এটা সম্ভব কিনা। তখন লর্ড ক্যালভিন বলতেছে যে আসলে এটা সম্ভব না কোনো ধরনের যান্ত্রিক ব্যবস্থা ছাড়া, যান্ত্রিক ব্যবস্থা, এবং সেই যান্ত্রিক ব্যবস্থাটা কি, যান্ত্রিক ব্যবস্থা হচ্ছে তোমার রেফ্রিজারেটর। তার মানে কি, তুমি যখন কোন একটা পরিবেশ থেকে তুমি তাপ শোষণ করবা বা তাপকে সংগ্রহ করবা, এটার তাপমাত্রা কমবে, ঠিক আছে, কিন্তু কোনো যান্ত্রিক ব্যবস্থা ছাড়া তুমি এই বস্তুটার তাপমাত্রা সারাউন্ডিং এর তাপমাত্রা থেকে কমায় দিতে পারবা না। যেমন রেফ্রিজারেটরের ক্ষেত্রে কি হয় যে আমরা ভেতর থেকে তাপ বের করে নিয়ে আসি এবং তারপরে দেখা যায় কি এর ভেতরের তাপমাত্রা এর পারিপার্শ্বিক তাপমাত্রা থেকে কমে যায়। এখন এটা কিন্তু শুধু শুধু কমে নেই, কমার জন্য একটা যান্ত্রিক ব্যবস্থার দরকার পড়ছে যার নাম হচ্ছে রেফ্রিজারেটর। এবং ক্যালভিন এই কথাটাই বলে গেছে যে একটা যান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন তুমি যদি এই কাজটা করতে চাও। আচ্ছা ভালো কথা। তারপর ক্লসিয়াস কি বলে গেছে, ক্লসিয়াস যেটা বললো কোন একটা যন্ত্র, তিনি একটা যন্ত্রের কথা শুরুতে বললেন যে কোন একটা যন্ত্রের পক্ষে বাইরের জগতের পরিবর্তন ব্যতীত এর পূর্ণ আবর্তনে একটি তাপীয় উৎস হতে তাপ সংগ্রহ করে ওই তাপ উষ্ণতার জন্য কোন উৎসে চালনা করা সম্ভব নয়। তুমি একটা তাপীয় উৎস থেকে, এটা একটা তাপীয় উৎস এই বিন্দুতে আছে, এর চাপ সে তো আয়তন এত, এখান থেকে তুমি তাপ শোষণ করে আবারও তুমি উৎসের কাছে ফিরে আসতে চাও, যখন আমরা কি করি এই উৎস থেকে তাপ গ্রহণ করলাম, তারপর কিছু কাজ করলাম, তাপমাত্রা ছেড়ে দিলাম, আবারও উল্টা কাজ করতে করতে উৎসের কাছে ফিরে আসলাম, তার মানে একটা কমপ্লিট সাইকেল পূর্ণ হয়েছে। এই তাপ শক্তিটা এটাকে তুমি আরো কি বলে বেশি উষ্ণতর কোনো একটা সিস্টেম চিন্তা করো যেটা তাপমাত্রা এটা থেকে আরো বেশি, এটা T1 আরেকটাই সেটা হচ্ছে T2, তুমি কখনোই ওটাতে নিতে পারবে না। মানে দেখো তিনি যে এত কথা বললেন সেটার মেইন কথা হচ্ছে কি জানো, মেইন কথা হচ্ছে কি যে কোন ধরনের তোমার যান্ত্রিক ব্যবস্থা ছাড়া কম তাপমাত্রা সম্পন্ন অঞ্চল থেকে বেশি তাপমাত্রা সম্পন্ন অঞ্চলে তুমি তাপ নিতে পারবে না, মানে সোজা কথা হচ্ছে যে প্লাঙ্ক ভুলে গেছে একদম সেম কথাই, শুধুমাত্র যে তোমার এমন কোনো ইঞ্জিন বানানো সম্ভব না যে ইঞ্জিনটা যতটুকু তাপ শক্তি শোষণ করবে ঠিক ততটুকুই কাজে কনভার্ট করবে, অর্থাৎ 100% এফিসিয়েন্সি সম্পন্ন কোন ধরনের মেশিন তৈরি করা সম্ভব না। এগুলো হচ্ছে তোমার কি পয়েন্ট কিছু এই দ্বিতীয় সূত্রের বিবৃতির মধ্যে। ক্যালভিন কি বলে গেছে, ক্যালভিন বলছে যে তুমি যদি কোনো একটি বস্তুর তাপমাত্রা পারিপার্শ্বিকের তাপমাত্রা থেকে আরো কমাইতে চাও সেক্ষেত্রে একটা যান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন পড়বে শুরুতে, এবং সেই যান্ত্রিক ব্যবস্থাটা আমরা বর্তমানে কি জানি, এটা হচ্ছে একটা রেফ্রিজারেটর। দ্বিতীয়ত ক্লসিয়াস বলে গেছে
যে তুমি যখন একটা সিস্টেম থেকে তুমি তাপ শক্তি বের করে নিয়ে আসবা, এই তাপ শক্তিটাকে তুমি উচ্চতর তাপমাত্রা সম্পন্ন কোন একটি সিস্টেমে তুমি প্রবাহিত করতে পারবা না। আচ্ছা, তারপরে প্লাঙ্ক সর্বশেষ কি বলে গেছে, নাও এই তাপ শক্তিকে তুমি সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করতে পারবে না। ঠিক আছে, যেমন আমরা মেশিনের মধ্যে কি করি, তোমার তেল ঢালি বা আমরা বিভিন্ন জ্বালানি ব্যবহার করি, ওই জ্বালানির তোমার ইয়ে করার পর কি বলে দহন করার পর যতটুকু তাপ শক্তি পাওয়া যায় আমরা কিন্তু সবটুকু তাপ শক্তিকে কাজে কনভার্ট করতে পারি না। এই কথাটা কে বলে গেছে সবার প্রথম? প্লাঙ্ক। প্লাঙ্ক হিসাব নিকাশ করে বলছেন যে আসলে এটা সম্ভব না, 100% এফিসিয়েন্সি সম্পন্ন কোন ধরনের মেশিন তৈরি করা সম্ভব না। এটা হচ্ছে তার বিবৃতির মূল কথা। এই তিনটা বিবৃতি তোমরা মুখস্থ করবে। আচ্ছা, তাহলে এই বোরিং টপিক যাক, আমরা এবার চলে আসি তাপ ইঞ্জিনে। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, তাপীয় ইঞ্জিন। আচ্ছা, তাপীয় ইঞ্জিন বা হিট ইঞ্জিন, এই তাপীয় ইঞ্জিনের কাজ কি? খেয়াল করো, এই তাপীয় ইঞ্জিন যেটা করবে, একটা সোর্স থাকবে, একটা সোর্স, এই সোর্স থেকে সে শক্তি গ্রহণ করবে বা শোষণ করবে। ধরে নিলাম তোমার Q1 পরিমাণে সে শক্তি শোষণ করলো, এখন এই শক্তিটাকে সে কাজে কনভার্ট করবে। এখানে কিসে কনভার্ট করবে? কিছু পরিমাণে শক্তি, তোমার যান্ত্রিক শক্তি বা কাজ যেটা আমরা বলি, সে কাজে কনভার্ট করবে, আর বাকিটুক শক্তি সে তোমার সিঙ্ক বা তাপ আধার যেটা আমরা বলি সিঙ্কে ছেড়ে দিবে। আচ্ছা, তাহলে কি প্রথমে থাকবে সোর্স, এই সোর্স থেকে একটা যন্ত্র সে কিছু পরিমাণে তাপ শক্তিকে শোষণ করবে, এই শোষিত তাপ থেকে কিছু পরিমাণে সে কাজে কনভার্ট করবে, এবং বাকিটুক শক্তি সে সিঙ্কে ছেড়ে দিয়ে আসবে। তাহলে খেয়াল করো তো কতটুকু কাজ হইছে। আমরা যদি এবার বলি যে কাজের পরিমাণ, দেখা গেল যে সে Q1 পরিমাণে তাপ শোষণ করলো, আর Q2 পরিমাণে তাপ ছেড়ে দিয়ে আসলো। তার মানে বাকিটুক কাজ কি হয়েছে, সরি বাকিটুক তাপ কি হয়েছে? এই বাকিটুকু তাপ দেখা গেল যে অন্যান্য শক্তিতে কনভার্ট হয়েছে। আচ্ছা, এবার আমরা দেখব এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা বলতে কি বোঝায়, যে অলওয়েজ আউটপুট, সরি উপরে থাকবে আউটপুট আর নিচে থাকবে কি ইনপুট, সব ক্ষেত্রে এটা হবে আউটপুট বাই ইনপুট। আচ্ছা, এবং এটাকে সুন্দর দেখানোর জন্য আমরা 100% দিয়ে প্রকাশ করি। খেয়াল করো এই হিট ইঞ্জিনের ক্ষেত্রে আউটপুটটা আসলে কি, আউটপুট হচ্ছে আমাদের ডিজায়ার যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের আউটপুট। আমাদের আউটপুট হচ্ছে এক্ষেত্রে কাজ। একটা ইঞ্জিন কি করে, গাড়ি চালায় বা নৌকা চালায় যা কিছু হোক সেটা হচ্ছে কাজ। তার মানে সেই ওইটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট W, আউটপুট কাজটা। আর ইনপুট কি, আমি যতটুকু পরিমাণে তাপ শক্তি ইউজ করছি এই কাজটা করার জন্য। খেয়াল করো Q1 পরিমাণে আমি তাপ শক্তি ইউজ করছিলাম, কিন্তু আলটিমেটলি কনভার্টেড হয়েছে W পরিমাণ। এটাকে আমরা জাস্ট 100% দিয়ে প্রকাশ করে দিব। তারপর আমি যদি W এর মানটা বসাই যে Q1 মাইনাস Q2, তাহলে কি আসে খেয়াল করো তো, এটা সমান Q1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1। আলটিমেটলি আমরা দেখব যে 1 মাইনাস Q2 বাই Q1, এটাই হচ্ছে কর্মদক্ষতা। আর এটা হচ্ছে কর্মদক্ষতার একটা মাত্র ফরম্যাট। ঠিক আছে, কর্মদক্ষতার আরেকটা ফরম্যাট আছে, 100% আছে না, হ্যাঁ ইনটু 100% দিলেও যে কথা, না দিলেও কি কথা। দেখো 100% মানে কি, পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100, মানে 100 তে কত, আর তুমি কাটাকাটি যে 1। আচ্ছা, তাহলে এবার আসা যাক, যদি বলা হয় যে কোন একটা ইঞ্জিনের কর্মদক্ষতা
কোন একটা ইঞ্জিনিয়ার কর্মদক্ষতা 25% বলতে কি বোঝায়? ঠিক আছে, যদি এরকম কোশ্চেন আসে তাহলে বলবা যে যখন সে কিছু পরিমাণে তাপ শক্তিকে শোষণ করে দেখা যায় এর 25% কে সে কাজে কনভার্ট করতে পারে। ফর এক্সাম্পল আমরা যদি সে মাত্র 25 জুল কে কাজে কনভার্ট করবে আর বাকি 75 জুল কি হবে বিভিন্ন শক্তিতে কনভার্ট হয়ে যাবে বা অপচয় হবে। এই হচ্ছে তোমার 2 নম্বরের জন্য কর্মদক্ষতা 25% বলতে কি বোঝায়, মানে একটু ডিটেলস লিখতে হবে। 99 মতো জাস্ট খালি বলে দিবা যে 175 ওটা মনে ফুল মার্ক নাও দিতে পারে। শুরুতে বলবা যে ঠিক আছে যতটুকু তাপ শক্তি সরবরাহ করা হয় তার 25% কে কাজে কনভার্ট করে। ধরে নেওয়া যাক আমরা 100 জুল তাপ শক্তিকে সরবরাহ করলাম, এর মধ্যে 25% 25 জুল কাজ করলো অর্থাৎ যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হলো, বাকি 75 জুল বিভিন্ন ভাবে অপচয় হয়েছে, এইভাবে বলে দিলেই হবে। আচ্ছা এবার আসে আমরা যখন বলি যে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ, এই যে তোমার কনভার্সনটা কিভাবে হয়, এখানে কোন ধরনের কনভার্সন হয়, যে তোমার থার্মাল এনার্জি থেকে তোমার মেকানিক্যাল এনার্জিতে কনভার্সন হয়, এবং থার্মাল থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্সনের জন্য আমরা যে যন্ত্রটাকে ব্যবহার করি সেই যন্ত্রটার নামই হচ্ছে তোমার হিট ইঞ্জিন। হিট ইঞ্জিন। আচ্ছা এখন আমাদের কাজ হবে এই হিট ইঞ্জিনের তোমার ক্রিয়া কৌশল সম্পর্কে জানা, কিভাবে একটা হিট ইঞ্জিন কাজ করে। ঠিক আছে এখন নানান ধরনের হিট ইঞ্জিন আছে, সবার তোমার তোমাদের বইয়ে একটা মাত্র কৌশল ব্যাখ্যা করা হয়েছে যেটা আসলে কখনোই বাস্তবে কনভার্ট করা সম্ভব হয় না, জাস্ট থিওরিটিক্যাল একটা কৌশল। সেই কৌশলটা হচ্ছে তোমার কার্নোট ডিজাইন, কার্নোটস ডিজাইন। ঠিক আছে এই ফরাসি বিজ্ঞানী সাদি কার্নো তিনি একটা ইঞ্জিনের বা তাপীয় ইঞ্জিনের ডিজাইন করে গেছিলেন, মানে জাস্ট নকশাটা করছেন, তাত্ত্বিক ধারণা দিয়ে গেছেন যে এইভাবে একটা ইঞ্জিন কাজ করতে পারে, এবং যখন এই ইঞ্জিনটা কাজ করবে দেখা যাবে যে এখানে প্রচুর পরিমাণে এফিসিয়েন্সি পাওয়া যাবে, যতটুকু তাপ দিবা দেখা যাবে ঠিক ততটুকুই তুমি কাজ শক্তি পেয়ে যাবে, অর্থাৎ এফিসিয়েন্সি খুবই হাই। ওইটাই আমরা একটু শেখার চেষ্টা করব। তার আগে আমাদের আরো কিছু টার্ম শিখে আসতে হবে। দেখো শুরুতেই আসে আমরা বলি যে একটা প্রসেস, বা বাংলায় বলা হয় কি প্রক্রিয়া, এবং এটা আমরা শুরুতেই শিখলাম যে প্রসেস বা প্রক্রিয়া বলতে কি বোঝায়। যখন একটা সিস্টেম সে তার তাপমাত্রা চাপ এবং আয়তনকে চেঞ্জ করে অন্য কোন একটা স্টেটে চলে যাবে, ধরো এখন পি প্রাইম এবং ভি প্রাইম, এটাকে বলা হয় আসলে একটা প্রসেস বা প্রক্রিয়া। যখন তার যে ভেরিয়েবল গুলো আছে এগুলো যখন চেঞ্জ হবে, তাপমাত্রা চাপ আয়তন এগুলো হচ্ছে একটা থার্মোডাইনামিক ভেরিয়েবল, বা বাংলায় কি বলা হয় তাপগতীয় চলক। তাপগতীয় চলকের পরিবর্তন মানেই হচ্ছে কোন একটা প্রসেস সম্পন্ন হওয়া। এখন এই প্রসেস 2 ধরনের হয় মেইনলি, একটা হচ্ছে তোমার প্রত্যাবর্তী প্রক্রিয়া, বা এটাকে ইংরেজিতে কি বলা হয় রিভার্সিবল প্রসেস। তোমরা কি লিখতেছ? আর 2 নম্বরটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বা যাকে বলা হয় ইররিভার্সিবল প্রসেস। আচ্ছা ভাইয়া প্রসেসের সংজ্ঞাটা যদি আরেকটু বলেন। আচ্ছা হ্যাঁ প্রসেস হচ্ছে তোমার
কোন সিস্টেমের তাপগতীয় চলক সমূহের পরিবর্তনকেই বলা হয় থার্মোডাইনামিক্যাল প্রসেস বা তাপগতীয় প্রক্রিয়া। এবার বলি, কোন সিস্টেমের তাপগতীয় চলক সমূহের পরিবর্তন হওয়াকেই বলা হয় তাপগতীয় প্রক্রিয়া। এখন তাপগতীয় চলক গুলো কি? তাপমাত্রা, চাপ, ঠিক আছে? একটা সিস্টেমের ধরো আমি এখন যে রুমে বসে আছি, এই রুমের একটা তাপমাত্রা আছে, এইখানকার যে গ্যাস আছে, গ্যাসের একটা চাপ আছে এবং আয়তন আছে। আমি যদি এখন আগুন জ্বালায় দিই, তোমার কোনো একটা হিটার চালু করি বা এয়ার কুলার চালু করি, সেক্ষেত্রে দেখা যাবে যে তোমার এগুলা চেঞ্জ হবে। বুঝতে পারছো? এই চেঞ্জ হওয়াটা, এই চেঞ্জ হওয়াটাকে বলা হয় একটা প্রসেস সম্পন্ন হওয়া। বুঝা গেল? জি ভাইয়া। আচ্ছা, এবার এই প্রসেস সম্পন্ন হওয়ার দুইটা ইয়ে আছে, তোমার ওয়ে আছে। একটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় কোনো একটা কাজ সম্পন্ন হওয়া, আর একটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। খেয়াল করবা যে প্রত্যাবর্তী প্রক্রিয়াটা বা রিভার্সিবল ওয়ার্ডটা শুনলে বোঝা যায় যে এটাকে আবার ফিরিয়ে আনা যাবে আগের অবস্থায়, ঠিক আছে? ওয়ার্ডটার মধ্যে কিছু আছে। এখন আমি যদি বলি যে তোমার ডেফিনিশনটা, যে কোন একটি তাপগতির প্রক্রিয়ায় তুমি কি করছো, পরিবর্তন করছো, ঠিক আছে? তার অবস্থার পরিবর্তন করছো তুমি। পরিবর্তন করার পর আবার যদি সেটা ঠিক আগের অবস্থায় যদি ফিরে আসতে পারে, তখন ওই প্রসেসটাকে আমরা বলবো প্রত্যাবর্তী প্রক্রিয়া, ঠিক আছে? এখন এই প্রত্যাবর্তী প্রক্রিয়ায় সামনেরটাকে আমরা বলবো হচ্ছে তোমার সম্মুখ প্রক্রিয়া বা ফরওয়ার্ড প্রসেস, আর যেটা ফিরে আসে এটাকে আমরা বলবো কি, পশ্চাৎবর্তী প্রক্রিয়া, পশ্চাৎবর্তী প্রক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, সম্মুখ পরিবর্তন, পশ্চাৎবর্তী পরিবর্তন। এই ক্ষেত্রে দেখা যাবে এই যে তোমার তাপমাত্রা, চাপ, আয়তন, তারপরে সিস্টেমের ভেতরকার যে অভ্যন্তরীণ শক্তি, সবকিছুই সে মানে একটা সাইকেল সম্পন্ন করতে পারে, আগের অবস্থায় ফিরে আসতে পারে। এই ধরনের প্রক্রিয়া গুলাকে আমরা বলবো কি, প্রত্যাবর্তী প্রক্রিয়া বা রিভার্সিবল প্রসেস। আচ্ছা, আরো সহজ একটা উদাহরণ দেই, যে তুমি যখন একটা বস্তুকে নিক্ষেপ করো উপরের দিকে, ধরো একদম বায়ুশূন্য স্থান, তখন কিন্তু সে উপরে যাবে, আবারও কিন্তু ফিরে আসবে আগের অবস্থানেই, এবং এমন ভাবে ফিরে আসবে শুরুতে তার অবস্থা যা ছিল এখন ঠিক তাই থাকবে, এবং একটা কমপ্লিট সাইকেল ফুলফিল করার পর তুমি যখন আবারও তাকে স্টাডি করবা, দেখবা যে আসলে তার মনে যেন কোনো পরিবর্তনই হয় না। আমি আবারও বলি, রিভার্সিবল প্রসেস গুলো হচ্ছে ওই সমস্ত প্রসেস যারা একটা কমপ্লিট সাইকেল ইয়ে করার পর, মানে শেষ করার পর এমন অবস্থা হবে যেন তার কোনো পরিবর্তনই হয়নি, অর্থাৎ সে তার আগের অবস্থায় ফিরে আসতে পারে। এই ধরনের প্রসেস গুলোকে আমরা বলি হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। এখন আসলে এই বাস্তব জগতে এমন কোনো প্রক্রিয়া নাই যেটা কিনা 100% একদম 100% তুমি আগের অবস্থায় ফিরে পাবা কোনো কিছুকে, সেটা আসলে হয় না। আচ্ছা, গেল তো, এটা নিয়ে আর বেশি কিছু বলার দরকার নেই। তারপর চলে আসা যাক তোমার অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এটা কি আগেরটা ঠিক বিপরীত। এইটা দেখা যাবে যে যখন তুমি একটা প্রসেস সম্পন্ন করবা, তখন 100% আগের অবস্থায় ফিরে আনতে পারবা না এটাকে। যেমন এই পাহাড় থেকে পানি পড়তেছে, ঝর্ণার পানি, এই পানিটা কখনোই আবারও মানে স্বতঃস্ফূর্ত ভাবে আগের অবস্থায় ফিরে যাবে না এটা, ঠিক আছে? এই প্রসেসটাকে তুমি বলতে পারো যে একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, অর্থাৎ যেসব পরিবর্তনের সময় বিপরীত মুখী হয়ে আবারও ফিরে আসতে পারে না, সেটাকে আমরা বলি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এবং এটা এমসিকিউ এর জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট, অন্য কিছুতে খুব একটা আসে না। আর হচ্ছে এই প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার পার্থক্যটা শিখবা, ঠিক আছে? অ্যাটলিস্ট চারটা পার্থক্য শিখতে হবে, এবং এটা তোমরা তোমাদের পরবর্তী দিনের হোমওয়ার্ক হচ্ছে এটা, প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার মধ্যে
অন্তত পক্ষে চারটা পার্থক্য লিখে নিয়ে আসবো, ঠিক আছে? তো এটা গেল। এবার আসা যাক, আচ্ছা বলো কারোর কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আমরা থামাই দেবা মাঝখানে, কোনো সমস্যা নেই। আমরা কি কি শিখলাম? যে দ্বিতীয় সূত্র আমরা কোন কোন কাজে ব্যবহার করতে পারি, দ্বিতীয় সূত্রের বিবৃতি, তিনজন সায়েন্টিস্ট এই বিবৃতিটা দেন তিন রকম ভাবে, কিন্তু আসলে মেইন কথা হচ্ছে একটা, যে তুমি না ওইটা আমি একটু পরেই বলবো, যে এনট্রপির একটা ব্যাপার আসে, যে তুমি এনট্রপির নিয়মটাকে কখনোই ব্যত্যয় ঘটাতে পারবে না, এরকম একটা সিস্টেম আছে। অর্থাৎ প্রত্যেকের মূল কথাই একটাই। তারপর আসা যাক, আমরা কি শিখলাম? তাপীয় ইঞ্জিন এটা কিভাবে কাজ করে, এর কর্মদক্ষতা কি, সেটা আচ্ছা গেল। তাপীয় ইঞ্জিন, তারপর হচ্ছে প্রসেস, থার্মোডাইনামিক প্রসেস, প্রত্যাবর্তী আর হচ্ছে অপ্রত্যাবর্তী। কারো কোশ্চেন থাকলে সে আমাকে জিজ্ঞেস করবে অবশ্যই। এবার চলে আসা যাক কার্নোট তাপ ইঞ্জিন। কার্নোর তাপীয় ইঞ্জিন, এটা খুবই মনোযোগ দিবা, খুবই মনোযোগ দিতে হবে। এটা আমরা যখন একটা ইঞ্জিনের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করি, তখন আসলে ওই ইঞ্জিনের যে একটা পিস্টন থাকে, খেয়াল করবা এই ধরো একটা ইঞ্জিন, জাস্ট সিম্পল ডায়াগ্রাম, ঠিক আছে? এটার ভেতরে নানান যন্ত্রপাতি আছে। আমরা যেটা করি, যেখানে আমরা জ্বালানি সরবরাহ করি, অর্থাৎ শক্তি দেই শুরুতে, এই শক্তিটাই মেইনলি তোমার কাজে কনভার্ট হয়ে বাকিটুক শক্তি সে পরিবেশে ছেড়ে দেয়। এখন কাজে কনভার্ট হওয়ার যে জায়গাটা, এই জায়গাটা আসলে একটা পিস্টন, এই জায়গাটা আসলে কি একটা পিস্টন থাকে এখানে, এই পিস্টনটাই মেইনলি কি করে মেকানিক্যাল এনার্জিতে এই তাপ শক্তিটাকে কনভার্ট করে। এখন মেকানিক্যাল এনার্জিতে কিভাবে কনভার্ট করে? যান্ত্রিক শক্তি আমরা জানি যে স্থিতি শক্তি বা গতি শক্তি, এগুলো হচ্ছে তোমার মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি। এই পিস্টনটাকে গতিশীল করতে হবে, সোজা কথায় পিস্টনটাকে উপরে নিচে উঠানামা করতে হবে। এই উঠানামাটা কে করাবে? করাবে হচ্ছে আদর্শ গ্যাস। এবং এটা নিয়ে আমরা প্রিভিয়াস ক্লাসে কথা বলছি, যখন তুমি তাপ দিবা এটার আয়তন বেড়ে যাবে, আবার যখন তাপকে অপসারণ করবে আয়তন কমে যাবে। মানে এই বেসিক গুলো অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, দেখা যাবে এই সিলিন্ডারটাতেই মেইনলি তোমার এই তাপের কনভার্সনটা হয় বা শক্তির কনভার্সনটা হয়, এখান থেকে আমরা কাজ পাই। এবং এই কাজ কিভাবে হিসাব করতে হয় আমরা তাও শিখলাম, ইন্টিগ্রেশন পি ডিভি, ভি ওয়ান থেকে ভি টু পর্যন্ত, ঠিক আছে? অর্থাৎ আমাদের প্রিরিকুইজিট যেগুলো লাগতো, যেগুলো দরকার, এগুলো আমাদের অলরেডি শেষ। তো এবার খেয়াল করো, সিস্টেমে যখন তুমি তাপ দিবা তখন এই সিস্টেমটার পরিবর্তন হবে। এবং টার্নো ইঞ্জিনে এরকম চার ধরনের পরিবর্তন হবে, চার ধরনের পরিবর্তন। এবং এই পরিবর্তন গুলো আমরা ধাপে ধাপে ব্যাখ্যা করব। খেয়াল করবো আমরা এখানে একটা গ্রাফ আঁকবো, এই গ্রাফের সাহায্যে আমি পুরো বিষয়টাকে ব্যাখ্যা করব, কারণ আসলে কিভাবে ডিজাইন করছিলেন ইঞ্জিনটা। এই গ্রাফটা হবে তোমার চাপ ভার্সেস আয়তন গ্রাফ। কেন এটা? এর কারণ আমরা শুরুতেই বললাম যে এই ক্ষেত্রে আমরা শক্তি নিয়ে কাজ করতেছি, এবং শক্তি মানে কি? চাপ এবং আয়তনের গুণফল, ঠিক আছে? অর্থাৎ আমরা যে গ্রাফটা পাবো, এই গ্রাফ থেকে আমরা যে ক্ষেত্রফলটা তৈরি করতে পারবো, সেই ক্ষেত্রফলটাই আসলে এই কাজকে নির্দেশ করবে। তোমরা গ্রাফের যে বেসিক কিছু আইডিয়া সেটা তোমরা জানো, যে একটা গ্রাফ যখন তুমি আঁকবা, এই গ্রাফের যে এরিয়াটা, এই এরিয়াটা আসলে নির্দেশ করে তাদের গুণফল, আর এটার যে ঢাল, ঠিক আছে, এই ঢালটা আসলে নির্দেশ করে কি, যে ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন ডিভাইড বাই এক্স অক্ষ বরাবর পরিবর্তন। আই থিঙ্ক এই বিষয়গুলো তোমরা জানো। হ্যাঁ, এবার
খেয়াল করো আমরা এই ইঞ্জিনটাকে শুরু করব একটা পয়েন্ট থেকে, আমরা ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে তোমার এ পয়েন্ট, এবং এ পয়েন্টের কি থাকে একটা অবস্থা থাকে, সেই অবস্থাটাকে আমরা জাস্ট কি দ্বারা প্রকাশ করি, ধরে নাও তার চাপ হচ্ছে এই ক্ষেত্রে পি ওয়ান, এর আয়তন ভি ওয়ান, এবং টেম্পারেচার পি ওয়ান। ঠিক আছে, খেয়াল করবা আমি কিন্তু ব্রেকেটের মধ্যে কিন্তু তাপমাত্রাকে রাখি নাই, এর কারণ কি এটা একটা দ্বিমাত্রিক ব্যবস্থা, এর মধ্যে মাত্রা কিন্তু দুইটাই থাকবে। আচ্ছা, তাপমাত্রাটাকে আমি বাইরে লিখলাম, তোমরাও এইভাবে সতর্ক হবা। তারপর এখানে একটা কাজ হবে, এই কাজের ফলে গ্রাফটায় কিছুটা পরিবর্তন হবে, এবং পরিবর্তন হওয়ার ফলে দেখা যাবে যে এক্ষেত্রে চাপ চেঞ্জ হয়ে যাবে, পি টু, আয়তনটাও চেঞ্জ হবে ভি টু। ঠিক আছে, এবং ধরে নিলাম যে এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, তার মানে একটা প্রসেস অলরেডি সম্পন্ন হয়েছে, খেয়াল করো একটা পরিবর্তন হয়ে গেছে, তারপর আরেক ধরনের পরিবর্তন হবে, তার মানে এই ক্ষেত্রে হচ্ছে দুইটা পরিবর্তন বা দুইটা প্রসেস। এখন ধরে নিলাম যে সে আসছে সি বিন্দুতে, সি বিন্দুতেও তার ইয়ে চেঞ্জ হয়ে গেছে, চাপ এবং আয়তন। আচ্ছা, তারপর আরেকটা পরিবর্তন হবে, হচ্ছে তিন নাম্বার পরিবর্তন, এবং সর্বশেষ এই পরিবর্তনটা, এটাকে আমরা বলবো হচ্ছে চার নাম্বার পরিবর্তন, এ বি সি এবং ডি। তাহলে খেয়াল করো এই ক্ষেত্রে একটা তোমার সাইক্লিক পরিবর্তন সাধিত হইতেছে, সাইক্লিক পরিবর্তন বা সাইক্লিক প্রসেস, এবং এই সাইক্লিক প্রসেসটা কোথা থেকে কই গেছে, এ থেকে শুরু করে বি সি ডি, তারপরে আবারও এতে ফিরে আসছে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের প্রিরিকুইজিট বা বেসিক কিছু আলোচনা। এইভাবে একটা সাইক্লিক প্রসেস আমরা সম্পন্ন করলাম, এবং তাপীয় কারণ তাপীয় ইঞ্জিন ঠিক এইভাবেই কাজ করে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা ধাপে কি হয় এটাকে ব্যাখ্যা করা। ঠিক আছে, এবার মনোযোগ দিবা, শুরুতে এই যে পিস্টনটা দেখতেছো, এই পিস্টনটাকে আমরা তাপীয় উৎসতে স্থাপন করি। খেয়াল করবা আমি ইঞ্জিনটাকে একটা সরলীকৃত ছবি আঁকতেছি, এই ধরো তাপ উৎস সোর্স, এটা হচ্ছে তার বসার জায়গা পিস্টনের, এটা হচ্ছে সিঙ্ক। দেখো এবার শুরুতে আমরা সিলিন্ডারটাকে বা ইঞ্জিন ইঞ্জিন পিস্টনটাকে আমরা এখানে ধরে স্থাপন করলাম, এই হচ্ছে সিলিন্ডার এখানে, এটাকে আমরা বলবো কি হিট সোর্স, হিট সোর্স। আচ্ছা, যখনই আমি হিট সোর্সে স্থাপন করব তাকে, তখন কি হবে তার তাপমাত্রার পরিবর্তন হবে। ধরো এই যদি তার পিস্টনটা শুরুতে থাকে, দেখা যাবে কি যে সে এখান থেকে তাপ শোষণ করে, তাপ শোষণ করে তার আয়তন বাড়ায় দিতেছে, এখন ছিল ভি ওয়ান, দেখা যাবে কি আয়তন বেড়ে ভি টু হয়ে গেছে, তার মানে এক্ষেত্রে তার কিছু একটা পরিবর্তন হবে। ভালো কথা, এখন শুরুতে যদি একটা অবস্থায় থাকে সে, ধরো আমরা এখানে তাকে চিন্তা করলাম, শুরুতে এই অবস্থায় ছিল, আমি কি করলাম তাকে তাপ উৎসে রাখলাম, এখন রাখার ফলে দেখা গেল যে তার একটা পরিবর্তন সাধিত হয়, এবং সেই পরিবর্তনটা কোথা থেকে কই, শুরুতে ছিল আমরা ধরে নিলাম পি ওয়ান এবং আয়তন ভি ওয়ান, ভি ওয়ান। আচ্ছা, পি ওয়ান আর হচ্ছে কি ভি ওয়ান। এখন যখন তুমি তাপ উৎসে রাখবা এই পিস্টনটাকে বা এই সিলিন্ডারটাকে, এই গ্যাসটাকে, তখন কি হবে সে তাপ শোষণ করবে, তাপ শোষণ করে কি করতেছে দেখো, এই বরাবর ছিল আয়তন, এখন কি করতেছে তার আয়তন বেড়ে যাচ্ছে, খেয়াল করো আয়তন বেড়ে যাচ্ছে, আয়তন বেড়ে সে ভিতুতে চলে আসছে, যখন আয়তন বাড়বে যখন আয়তনটা বাড়ে তখন দেখা যাবে কি যে এখানে চাপ কিছুটা কমে যাবে।
ঠিক আছে, দেখো শুরুতে চাপ ছিল এখানে, এখন চলে আসছে কই এখানে, এবং আয়তন কিন্তু আবার বেড়ে গেছে, ভালো কথা। এখন এই যে প্রসেসটা হয়েছে, এই প্রসেসটা আসলে কোন ধরনের প্রসেস? এই প্রসেসটা হচ্ছে তোমার সমষ্ণ প্রসেস বা আইসোথার্মাল প্রসেস। এখন জোনায়েদ অ্যান্সার দাও যে সমষ্ণ প্রক্রিয়ায় কোন চলকটা কনস্ট্যান্ট থাকে? ভাই তাপমাত্রা, টি। তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, টি কনস্ট্যান্ট থাকে, এক্স্যাক্টলি। এখন এই প্রসেসে কিভাবে টি কনস্ট্যান্ট থাকে সেটা বোঝার বিষয়। খেয়াল করো, আমরা যখন একটা সোর্স নিব, তাপের উৎস বা সোর্স, এই সোর্সের অবশ্যই একটা টেম্পারেচার থাকে, তাই না? ধরে নাও আমি যে সোর্সটা নিতেছি এটা ধরো 1000 ডিগ্রি সেলসিয়াস। এখন খেয়াল করো, তুমি যখন এটাকে এখানে রাখবা, এতো এই পিস্টনটাকে এখানে স্থাপন করছো, তখনই কিন্তু আসলে এই প্রসেসটা শুরু হয়ে গেছে, তাই না? এবং সম্পূর্ণ প্রসেস জুড়ে কিন্তু এই টেম্পারেচারটা ফিক্স ছিল T1। এই কারণে আমরা বলি প্রথম যে গ্রাফটা আমরা আঁকি বা তোমার রেখাটা আমরা আঁকি, এখানে দেখবা তোমাদের বইয়ে যে T1 লেখা থাকে এবং তার সাথে লেখা থাকে হচ্ছে Q1। আমি মুছে দিই, Q1। এই Q1টা কি? এই Q1টা হচ্ছে তোমার T1 তাপমাত্রায়, এই যে T1 তাপমাত্রায় উৎস থেকে বা সোর্স থেকে আমাদের সিস্টেমটা Q1 পরিমাণে তাপ শোষণ করছে। আমি আবার বলি, এটা দ্বারা বোঝায় যে আমাদের এই সিস্টেম, এটাই হচ্ছে আমাদের সিস্টেম যেটা নিয়ে আমরা কাজ করতেছি, এই সিস্টেমটা T1 তাপমাত্রায় হিট সোর্স থেকে Q1 পরিমাণে তাপ শক্তি শোষণ করছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার প্রথম ধাপ, এক নম্বর ধাপ, কার্নো ইঞ্জিনিয়ার। দ্বিতীয় ধাপ, আমরা যেটা করব এবার, এই পিস্টন, এই সিলিন্ডারটাকে, আমাদের এই সিস্টেমটাকে আমরা এখানে স্থাপন করব। এবং এই ক্ষেত্রে যেটা হয়, এই ক্ষেত্রে একটা রুদ্ধতাপীয় প্রসারণ হয়। শুরুটা হচ্ছে সমষ্ণ, দেখো সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাস প্রসারিত হয়েছে, T1 তাপমাত্রায় গ্যাস প্রসারিত হয়েছে, এটাকে আমরা বলি সমষ্ণ প্রসারণ। এখন যখন আমরা এটাকে বলা হয় বেদি, বেদি, বেদির উপর যখন একে স্থাপন করব, এখন কিন্তু তাপ দেওয়ার মতো আর কেউ নাই, ঠিক আছে? এটা একদম পুরোপুরি তাপ অপরিবাহী, এই বেদিটা হচ্ছে কি, তাপ অপরিবাহী। এতে করে দেখা যাবে যে কোনো ধরনের তাপ ঢুকবেও না, বেরো হবে না, এটা হয়ে যাবে রুদ্ধতাপীয় প্রসেস, রুদ্ধতাপীয়। এবং এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া যখন তাকে আমরা এখানে বসাই, দেখা যায় কি যে অল্প পরিমাণে প্রসারিত হয়। এখানে কি হচ্ছে, অল্প পরিমাণে এই V2 থেকে ধরো এই V3-তে গেছে, V3, তার মানে এইবার আয়তন চাপ হবে P3 আর আয়তন হবে V3। এবং আরেকটা ব্যাপার খেয়াল করো, আমরা গতকালকেই শিখলাম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা যে গ্রাফটা পাই সেটা একটু বেশি খাড়া হয়, তাই না? এসে দেখো এটা একটু বেশি খাড়া, এটা একটু কম খাড়া। আচ্ছা, এবার গেল এই প্রথম দুটো ধাপ গেল। হ্যাঁ, সে যখন বেদিতে স্থাপন করা হয় তখন এই গ্যাসটা আপনা আপনি প্রসারিত হয়, ঠিক আছে? কারণ তার মধ্যে অলরেডি অনেক পরিমাণে শক্তি আছে, অনেক শক্তি নিয়ে সে কিন্তু আসছে। আমরা জানি অনেক বেশি যখন শক্তি থাকবে, সে স্বতঃস্ফূর্ত ভাবে কিছু পরিমাণে কাজ এখানে করবে। আচ্ছা, তারপর যতটুকু কাজ পাওয়া সম্ভব, ঠিক আছে, মানে যতটুকু প্রসারণ সম্ভব ততটুকু প্রসারণকে আমরা নিয়ে নিছি। এবার যেটা করতে হবে, এই সাইকেলটাকে আবারও রিভার্স করতে হবে, অর্থাৎ এটাকে ফিরায় আনতে হবে আগের জায়গাতে, এইভাবে। তারপরে এবার খেয়াল করো, এবার কি হইতেছে, এবার সে কিন্তু সংকুচিত হইতেছে, এখন ছিল V3, V3 থেকে আবারও ধরো V4 এ চলে আসবে, সংকুচিত হবে। সংকুচিত করার জন্য কি করতে হবে, তাপ আধারে নিতে হবে, ঠিক আছে? তাপ আধার মানে যেখানে তুমি তাপ ছেড়ে দিয়ে আসবা, বা ইংলিশে বলা হয় সিঙ্ক। এখন এটাকে তুমি সিঙ্কে স্থাপন করবা, এবং ধরে নেওয়া হয় যে সিঙ্কের তাপ অনেক কম তাপমাত্রা, এবং আমরা এই কাজটাই করি যে এই সিঙ্কের তাপমাত্রা যদি এটা T2 হয়, T2 হচ্ছে অনেক কম T1 থেকে। এখন এই কম তাপমাত্রায় কি হবে,
যখন এর তাপমাত্রা কমে যাবে সে সংকুচিত হবে, এবং সংকুচিত হয়ে এর আয়তন হয়ে যাবে কি V4, এবং সেই সাথে তোমার চাপও চেঞ্জ হয়ে যাবে। তারপর আমি কি করব, একদম শুরুতে যে অবস্থায় ছিল এটাকে আবার সেই অবস্থায় নিয়ে বসাবো। তাহলে দেখো আমি এখানে চারটা অ্যারো চিহ্ন দিচ্ছি, একটা হচ্ছে তোমার প্রথম ধাপ, এক নাম্বার কি করছি আমি উৎসে তাপ উৎসে একে স্থাপন করছি, দুই নাম্বার ধাপ এই তাপ উৎস থেকে আমি তাপ অপরিবাহী বেদির উপরে স্থাপন করছি, তিন নাম্বার ধাপ এই বেদি থেকে আমি তাপ আধারে স্থাপন করছি যাতে করে সে সি বা ডি এই বিন্দুতে চলে আসে, তারপর সেম আগের জায়গাতে নিয়ে বসাইছি, যখনই সেম আগের জায়গাতে নিয়ে বসাবো সে আবারও এই যে P1V1 অবস্থায় চলে আসবে। ব্যাপারটা বোঝা গেল, মানে এই হচ্ছে একটা কমপ্লিট ডিসকাশন। এখন দেখো শুরুতে হয় প্রসারণ, দেখো সে প্রসারিত হয় আয়তন বেড়ে যায়, দ্বিতীয় ধাপটাও প্রসারণ, তৃতীয় ধাপটা হচ্ছে সংকোচন, চতুর্থ ধাপটাও সংকোচন, ঠিক আছে এই হচ্ছে চারটা ধাপ। এর মধ্যে প্রথম ধাপটা হচ্ছে সমস্ত প্রসারণ, দ্বিতীয়টা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, তৃতীয়টা আবার সমস্ত সংকোচন, এর কারণ কি, কারণ T2 তাপমাত্রায় নিয়ে তাকে আমরা বসাইছি এবং এই তাপমাত্রাতেই সে সংকুচিত হবে, তার মানে এই ক্ষেত্রে তাপমাত্রা কত T2, এবং এখানে সে Q2 পরিমাণের চাপ তাপ ছেড়ে দিয়ে আসে, ঠিক আছে এই তাপ আধারে সে তাপ শক্তি ছেড়ে দেয় Q2 পরিমাণে, আচ্ছা, এবং সর্বশেষটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন, সমষ্ণ প্রসারণ রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন রুদ্ধতাপীয় সংকোচন, ব্যাপারটা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে জি ভাই ক্লিয়ার। ওকে ডান। তো এই হচ্ছে তোমার এটার মেকানিজম। এখন এই মেকানিজমটাই তোমার পরীক্ষায় দিয়ে দেয় এই ছবিটা একে, যে ধরো কিছু পরিমাণে আয়তন চেঞ্জ হয়, বলে দিল যে শুরুতে যে পরিমাণে আয়তন ছিল, ঠিক আছে প্রথম ধাপ সম্পন্ন করার পর এর আয়তন তিন গুণ বেড়ে গেছে, ঠিক আছে দ্বিতীয় ধাপ পরে দেখা গেল চার গুণ বাড়ছে, এবং তাপমাত্রার কথা বলে দেওয়া আছে ধরো T1 এবং T2, এই অবস্থায় তোমাকে বলা হবে যে কতটুকু পরিমাণে কাজ সম্পন্ন হয়েছে সেটা, এবং এটা কিন্তু একটু টাফ কোশ্চেন, ঠিক আছে ইঞ্জিনিয়ারিং এ এটা আসে অধিকাংশ সময়। আচ্ছা এখন এই যে কাজ আসলে কি নির্দেশ করে, এটার যে ক্ষেত্রফলটা আছে না, এই ক্ষেত্রফলটা আসলে কাজকে নির্দেশ করে। এখন খেয়াল করো তো এই ক্ষেত্রফলকে কিভাবে বাড়ানো যায়, এই কোশ্চেনটাও আসতে পারে যে এখানে তোমার কাজের পরিমাণ কিভাবে বাড়ানো যায়, কিভাবে বাড়ানো যায়। আমরা যদি শুরুতে দেখি যে তুমি যত বেশি প্রসারিত করবা এক্স অক্ষ বরাবর তত বেশি এটা লম্বা হবে, তাই না, তখন এর ক্ষেত্রফল বাড়বে, তার মানে এক নাম্বার কাজ হতে পারে তুমি অনেক বেশি পরিমাণে প্রসারিত করছো, প্রসারণটা যদি বেশি হয় এটা অনেক বেশি হবে তখন কাজও বেশি পাওয়া যাবে, এটা কমন সেন্স। দ্বিতীয়ত তুমি যদি y অক্ষ বরাবর চিন্তা করো সেই ক্ষেত্রে এদের মধ্যকার যে গ্যাপটা খেয়াল করো, এই যে আমরা এটাকে নাম দেই ABCD, এই AB এবং DC এদের মধ্যকার যে গ্যাপটা এটাকে যদি বাড়ানো যায় তখনও কিন্তু কাজের পরিমাণটা বাড়বে, এবং গ্যাপ বাড়ানোর জন্য একমাত্র প্রসেস হচ্ছে T1 এবং T2 কে পরিবর্তন করা। দেখো তাপমাত্রা যত বেশি হয় এই গ্রাফটা তত উপরে দিকে উঠে যায়, তাপমাত্রা যত কম হবে গ্রাফটা তত নিচের দিকে নামবে, তো এই তাপমাত্রার যে পার্থক্য T1 - T2, তাপমাত্রার পার্থক্য যত বেশি হবে এখানে কৃতকাজের পরিমাণটাও বেড়ে যাবে, বোঝা গেল? আচ্ছা তাহলে এক নম্বরে আমরা দেখতেছি কি সমষ্ণ প্রসারণ, এবং সেই ক্ষেত্রে যে পরিমাণে কাজ পাওয়া যায় খেয়াল করো এখানে V1 ছিল, আমরা V2 তে আসছি, ধরে নাও এটা হচ্ছে V2,
এখন তার জন্য কি v1 থেকে v2 pdv সমষ্ট প্রক্রিয়ার ক্ষেত্রে এই জিনিসটা হয়ে যায় nRT ln v2 / v1 মনে আছে কিনা দেখো এটা হচ্ছে তোমার এক নাম্বার প্রসেসের জন্য এতটুকু কাজ তুমি পাবা ঠিক আছে আচ্ছা আর দুই নাম্বারটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ এবং রুদ্ধতাপীয় প্রসারণের জন্য কৃত কাজের সূত্র জানি হচ্ছে এন আর টি টু মাইনাস টি ওয়ান ডিভাইড বাই গামা মাইনাস ওয়ান ঠিক আছে এবং খেয়াল করে দেখো দুই নাম্বার যে প্রসেসটা এই প্রসেসে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় শুরুতে ছিল টি ওয়ান এখন হয়ে গেছে কি টি টু আচ্ছা এবং তুমি যদি কত মোল গ্যাস নিয়ে কাজ করতেছো সেটা যদি জানো আর এটার গামার মানটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি দুই নাম্বার প্রসেস থেকে যতটুকু কাজ পাবা সেটাও বের করে ফেলতে পারবা আচ্ছা এটা হচ্ছে W1 আর এটা W2 তিন নাম্বার প্রসেসটা কি ছিল সমষ্ণ সংকোচন তো সেই ক্ষেত্রে হবে W3 সমষ্ণ হওয়া মানে কি সেম NR T2 ln এবার দেখো তো কোত্থেকে কই আসে V1 V2 এখানে আছে V3 V3 থেকে আসা হচ্ছে V4 এ তাহলে কি হবে তোমার V4 / V3 এবং এখানে যেহেতু V4 এর মানটা ছোট এই মানটা তোমার নেগেটিভ আসবে ঠিক আছে অর্থাৎ W3 আসলে নেগেটিভ কাজ হবে এবং চার নাম্বার প্রসেসটা আবার রুদ্ধতাপে সংকোচন W4 এটাও সেম এরকম হবে n r এবার কিন্তু T2 মাইনাস T1 না এবার হয়ে যাবে উল্টা T1 মাইনাস T2 ডিভাইড বাই গামা মাইনাস 1 ঠিক আছে আচ্ছা ওয়েট আমি উল্টা লিখছি এটা ছিল T1 এটা হচ্ছে T2 তাহলে এইখানে হবে নিচের সূত্রটা একটু ঠিক করতে হবে ওয়ান মাইনাস গামা ওয়ান মাইনাস গামা জাস্ট লাস্ট লেকচারে ছিল ওয়ান মাইনাস গামা আচ্ছা এইভাবে W1 W2 W3 এবং W4 বের করবা তাহলে টোটাল কাজ কতটুকু হবে টোটাল কাজ জাস্ট সবগুলোকে যোগ করে দিবা W1 প্লাস W2 প্লাস W3 প্লাস হচ্ছে W4 এখন এই প্রথম দুইটা হচ্ছে পজিটিভ কাজ হবে আর পরের দুটো হচ্ছে নেগেটিভ কাজ এবং তোমরা কোশ্চেন করবে যে কেন নেগেটিভ কারণ এক্ষেত্রে সংকুচিত হয় সংকোচন হওয়া মানে এখানে ঋণাত্মক কাজ হওয়া আর প্রসারণ হওয়া মানে হচ্ছে ধনাত্মক কাজ হওয়া এখন দেখা যাবে যে এই ক্ষেত্রে তোমরা এই চারটাকে যোগ করে দিলে এই ক্ষেত্রফলটা পেয়ে যাবে গেল এই কার্নো ইঞ্জিনের কথাবার্তাও গেল এবার এফিশিয়েন্সি নিয়ে আরেকটু কথাবার্তা বলতে হবে আমরা কি বললাম যে শুরুতে সে তাপ উৎস থেকে Q1 পরিমাণে তাপকে শোষণ করে এবং সিঙ্কে যে Q2 পরিমাণে তাপ ছেড়ে দেয় তাই না এটাই তো ছিল এখন এই তাপ শোষণ করা বা তাপ বর্জন করা এটা কিসের উপর ডিপেন্ড করে এটা ডিপেন্ড করে সে তাপমাত্রার উপর ঠিক আছে খেয়াল করবা যে এখানে তাপমাত্রা যত বেশি হবে তত বেশি পরিমাণে তাপ যে ঢুকবে তাই কিনা তাপমাত্রা বেশি হলে তাপের আদান প্রদানও বেশি হবে আবার এই ক্ষেত্রে তাপমাত্রা যত কম হবে তত বেশি পরিমাণে তাপকে সে ছেড়ে দিয়ে আসবে অর্থাৎ তাপের আদান প্রদান ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার তাহলে আমরা কি বলতে পারবো যে T1 / T2 সমান Q1 / Q2 তাই কিনা যেহেতু সমানুপাতিক সম্পর্ক আচ্ছা Q2 / Q1 মানে হচ্ছে T2 / T1 এখানে যেহেতু Q2 / Q1 আছে আমরা কি লিখবো 1 মাইনাস T2 / T1 ইনটু 100% দিলেও সমস্যা নেই না দিলেও সমস্যা নেই আচ্ছা
এটা হচ্ছে বেশ কাজের একটা সূত্র, 1 - T2/T1। অধিকাংশ সময় দেখবা যে তোমার উৎস এবং আধার এদের তাপমাত্রা দেওয়া থাকে, তখন তুমি এই সূত্রে বসায় ডিরেক্ট কর্মদক্ষতা বের করে ফেলবা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? যদি না থাকে তাহলে হ্যাঁ দেখো একটা ম্যাথ লিখো। কোশ্চেন নাম্বার 1, এই আই গেস আজকের মধ্যে আমরা শেষ করতে পারবো এটা। তারপরে আছে হচ্ছে রেফ্রিজারেটর, তারপরে আছে এনট্রপি, বাকি আর মাত্র দুটা টপিক আছে। তো দেখো তোমাকে বলা হয়েছে বাকি দুইটা টপিক পড়াই ফেলবেন, সে তোমাদের ধৈর্য থাকলে আমি পড়াই ফেলবো, আর যদি মনে হয় যে আজকের মাথায় ঢুকতেছে না তখন আমরা আজকের জন্য এখানে রেখে দিব না, কিন্তু আজকে ম্যাথ করব, বেশ কিছু ম্যাথ করব। দেখো ম্যাথ করতেই হবে, প্রচুর পরিমাণে ম্যাথ করতে হবে। কোশ্চেন নাম্বার 1 বলা হয়েছে যে একটা কার্নো ইঞ্জিনের তোমার উৎসের তাপমাত্রা, আমি ডিরেক্ট এগুলো লিখে দেই, উৎসের তাপমাত্রা দেওয়া আছে 1500 কেলভিন, ঠিক আছে, এবং এটা তাপ উৎস থেকে যতটুকু তাপ শোষণ করে তার পরিমাণ 2.56 × 10⁶ জুল, এবং সে তাপ গ্রাহকে বা সিঙ্কে ছেড়ে দিয়ে আসে হচ্ছে 5.12 × 10⁵ জুল। এই তিন তথ্য তোমাদেরকে দেওয়া আছে, এখন বের করতে হবে তাপ গ্রাহকের তাপমাত্রা। ভাই প্রশ্নটা যদি আবার একটু বলতেন লেখার জন্য। আচ্ছা দাঁড়াও বলতেছি, তাপ গ্রাহকের তাপমাত্রা এবং কর্মদক্ষতা, এই দুইটা জিনিস বের করতে হবে। একটি কার্নো ইঞ্জিন 1500 কেলভিন তাপমাত্রার উৎস থেকে 2.56 × 10⁶ জুল তাপ শোষণ করে, তাপ গ্রাহকে 5.12 × 10⁵ জুল তাপ বর্জন করে। এখন বের করতে হবে কি তাপ গ্রাহকের তাপমাত্রা আর হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা 50%। আচ্ছা দেখা যাক, এই ধরনের ভুল যদি তুমি পরীক্ষা হলে বুঝা করো না, দেখবা যে আমি তো সবই পারি, মানে আমি তো সবই পারি, তাই দেখাই আনসার করে চলে আসছি, কিন্তু পরীক্ষা খারাপ হলো কেন, এরকম সিচুয়েশনে পড়তে হইব। তার জন্য ধৈর্য ধরে সবকিছু করতে হবে, খেয়াল করো। হ্যাঁ তুমি কি বললা 50%? আচ্ছা আমরা চেক করে দেখি 50% কিনা। আমরা জানি কর্মদক্ষতা এটা সমান 1 - গ্রাহকে যতটুকু ছেড়ে দিয়ে আসে আর উৎস থেকে যতটুকু শোষণ করছিল সেটা, তাহলে 1 - 5.12 × 10⁵ একক লিখতে হবে না, আর শোষণ করছিল কত 2.56 × 10⁶। এবার জাস্ট ক্যালকুলেটরে বসায় দেখো, 100 দ্বারা গুণ করে দিও, তাহলে পার্সেন্টেজে চলে আসবে এটা। আচ্ছা এবং তোমরা যেটা পাবা এটার ইয়ে হবে, দেখো এটা এটা হচ্ছে 2, হ্যাঁ 80% একটু ভুল হয়েছে, এই তো 5, তার মানে 1 - 0.2 × 100%
তাহলে 80%, এর কর্মদক্ষতা 80%। আচ্ছা, এবার বলা হয়েছে যে তাপ গ্রাহকের তাপমাত্রা এই কিউবের মানটা বের করতে, তো তার জন্য তো আমরা সূত্র জানি, আমরা জানি আবারও এটা সমান 1 - T2/T1, এখান থেকে তোমরা বের করে ফেলতে পারো, অথবা এটাও ব্যবহার করতে পারো যে আমরা জানি T1/T2 সমান T1/U2, এবং ভুলেও কখনো এদেরকে ডিগ্রি সেলসিয়াস অথবা ডিগ্রি ফারেনহাইটে প্রকাশ করবে না। ঠিক আছে, এখানে যত ইয়া হবে সবকিছু হবে কেলভিনে, সবকিছু কিসে হবে কেলভিনে। আচ্ছা, তো এটা খুবই সহজ ছিল, সেম ভাবে এরকম দুই একটা ম্যাথ আছে। আরেকটা যেমন হইতে পারে যে তোমার তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপটা দেওয়া আছে, দেখি তো এটা পারো কিনা, লিখতে হবে না, জাস্ট মুখে মুখে করলেই হবে। তোমার উৎসের তাপমাত্রা দেওয়া আছে 500 কেলভিন, গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে 375 কেলভিন। তারপর দেখা গেল যে তোমার ইঞ্জিনটা যেটা করে তাপ শোষণ করে, প্রতি চক্রে তাপ শোষণ করে 25.2 × 10⁵ জুল, এই তিনটা তথ্য দেওয়া আছে। এখন বের করতে হবে ইঞ্জিনের কর্মদক্ষতা, দ্বিতীয়ত বের করতে হবে কি পরিমাণে কাজ সম্পন্ন করে সেটা, ঠিক আছে, এবং কতটুকু তাপ শক্তি বর্জন করে সেটাও। তাহলে তোমরা এটা বের করে ফেলো, দেখি কোশ্চেন নাম্বার 3-তে তোমরা যেটা করবা, তোমাদেরকে একটা কার্নো ইঞ্জিনের গ্রাফ দেওয়া আছে, এবং এই গ্রাফে প্রত্যেকটা পয়েন্টের কথাও ধরো উল্লেখ করা আছে। ঠিক আছে, এখানে P1, V1, P2, V2, তারপরে আছে P3, V3, আর এখানে P4, V4। বলা আছে কি যে তাপ উৎসের তাপমাত্রা, সবাই লিখো, উৎসের তাপমাত্রা দেওয়া আছে তোমার 2000 কেলভিন, এবং তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে 500 কেলভিন। তোমার শুরুতে আয়তন V1, হাইড্রোজেন, ঠিক আছে, এবং আরো বলে দেওয়া আছে সমস্ত প্রক্রিয়ায় 3 গুণ প্রসারিত হয়, 3 গুণ প্রসারিত হয়, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আদি আয়তনের 2 গুণ প্রসারিত হয়। দ্বিগুণ প্রসারিত হয়, হ্যাঁ বলছি নাই, না 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 না, কথাটা বোঝার চেষ্টা করো, সমষ্ট প্রক্রিয়ায় শুরুতে 3 গুণ প্রসারিত হয়েছে, তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়া প্রসারিত হয়েছে, কিন্তু সেটা কি আদি যতটুকু ছিল আয়তন তার 2 গুণ প্রসারিত হয়েছে, তার মানে প্রথমে 3 গুণ তারপরে 2 গুণ, ব্যাপারটা ধরতে পারছো?
তার দ্বিগুণ প্রসারিত হয়। এখন তোমার কাজ হচ্ছে এটার 10টি লেখা হচ্ছে 10টি, আমি এটা চেঞ্জ করি, তোমার কাছে কোশ্চেনটা হচ্ছে 10 বার আবর্ণে, 10 বার আবর্তনে মোট কৃত কাজ নির্ণয় করো। দশ বার আবর্তনে মোট কৃত কাজ নির্ণয় করো। একবার একটা বের করে 10 দ্বারা গুণ দিলে হবে না? এক্স্যাক্টলি সেটাই করবা, কারণ প্রতি সাইকেলে যতটুকু কাজ বের হবে আমরা বের করছিলাম যে W1, W2, W3, W4 ওইটাকে বের করবা, তারপরে তাকে 10 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 10 বার যদি সাইকেলটা সম্পন্ন হয় তাহলে মোট কতটুকু কাজ পাওয়া যাবে, সেটাই তোমাদের কাছে আমার এই প্রশ্ন। এবং এটা আমি নেক্সট দিন তোমাদের কাছে আমি অ্যান্সার চাইবো, ঠিক আছে? সবাই এটা করবা। তাহলে আজকে কি হোমওয়ার্ক থাকলো? রুদ্ধতাপীয় সমস্যা প্রক্রিয়ার পার্থক্য কমপক্ষে 4টা, আর হচ্ছে এই ম্যাথটা, ঠিক আছে? তো এই এখন আর কারো কোনো সমস্যা আছে কিনা?